প্রথমে ভেবেছিলাম যে এই ভিডিওটা বানাবো না বা এই ইনফরমেশানটা আপনাদের দেব না, কিন্তু আমি দেখলাম যে দু একটি চ্যানেলও দিয়ে দিয়েছে। তিন দিন আগেই খবরটি আমাদের কাছে এসেছিল। বিষয়টি আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু আমার ভালো লাগা মন্দ লাগার সঙ্গে তো আর মহাকাশ গবেষণা চলবে না। আপনারাও এই নিউজটা দেখুন এবং আপনাদের মতামত জানাবেন, আপনারা আমার সঙ্গে এগ্রি কি না। এগ্রি না হলেও অবশ্যই কমেন্টসে জানাতে পারেন, আর লাইক করতে ভুলবেন না, পছন্দ হোক না হোক। হ্যাঁ, ডিসলাইকও করতে পারেন, তবে আমি জানি আপনারা আমার ভিডিওকে ডিসলাইক করবেন না। বিষয়টা কী? বিষয়টা হচ্ছে যে ভিন গ্রহীতে আকর্ষণ করতে মানুষের নগ্ন ছবি মহাকাশে পাঠাচ্ছে নাসার বিজ্ঞানীরা। বিগত 150 বছর ধরে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের দিকে সমাজ যত দ্রুত গতিতে এগিয়েছে, ততই অজানাকে জানার কৌতূহল বেড়েছে মানুষের। আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে যদি কোনো ভিনগ্রহী থেকে থাকে, তবে তাদের সঙ্গে আধুনিক পদ্ধতির মাধ্যমে সংযোগ স্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা, কিন্তু প্রতিবার তারা নানা কারণে ব্যর্থতার সম্মুখীন হন। নাসার জেট প্রপালশন গবেষণাগারে জোনাথন জিয়াং এবং তার অন্য সহকর্মী বিজ্ঞানীরা বিজ্ঞান ইন দ্য গ্যালাক্সি গবেষণাপত্রে ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের আধুনিক পদ্ধতি ব্যাখ্যা করেছেন। এছাড়াও এই গবেষণাপত্রে মাধ্যাকর্ষণ শক্তির রূপায়ণ, ডিএনএর গঠন এবং পিক্সেলের মাধ্যমে পুরুষ ও মহিলার নগ্ন দেহের ছবি কীভাবে ফুটিয়ে তোলা যায় তার বর্ণনা করা হয়েছে। জোনাথন বলেছেন, বাইনারি কোড অর্থাৎ 0 এবং 1 সংখ্যার দ্বারা ভিন্ন গ্রহে বসবাসকারীদের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করা যেতে পারে। বিশেষজ্ঞদের একাংশ যদিও এই বিষয়ে আতঙ্ক প্রকাশ করছে, তাদের মতে বিজ্ঞানীরা এই অভিনব পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ঝুঁকি নিয়ে ফেলছেন। যদিও নাসার বিজ্ঞানীরা নিশ্চিত করে বলেছেন, ভয়ের কোনো কারণ নেই, মানুষের নগ্ন ছবি মহাকাশে পাঠিয়েই হয়তো ভিনগ্রহীদের নজর কাড়া যেতে পারে। জানি না, যেতেও পারে হয়তো। যা খবর সেটাই আপনাদের সামনে তুলে নিলাম, আমাদের মন গড়াও কোনো খবর নয়। নাসার তরফ থেকে প্রকাশ করা হয়েছে, নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির তরফ থেকে জোনাথন বলে একজন বৈজ্ঞানিক তিনি জানিয়েছেন এই খবর, ওই জন্য আমরা আপনাদের সামনে তুলে নিয়ে এলাম। যাই হোক, একটু দেরি হয়ে গেল সম্ভবত এই খবরটি আপনাদের সামনে নিয়ে আসতে। বলে রাখি, এরপর থেকে খারাপ হোক ভালো হোক, মহাকাশ গবেষণামূলক কোনো খবর এলে ফেলে রাখবো না। খারাপ লাগুক ভালো লাগুক, তার দায়িত্ব আপনাদের হাতে, আমার হাতে শুধুমাত্র খবরটি পরিবেশন করার দায়িত্ব থাকুক। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। খারাপ লেগে থাকলেও লাইক দেবেন, আমি জানি আপনারা লাইক দেবেন ভিডিওতে, আর শেয়ার করার ইচ্ছা হলে করতে পারেন, তবে কমেন্ট বক্সে আপনার মতামত কিন্তু আপনি অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আবার দেখা হবে, টাটা।